আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, ঘরে নিজের উপযুক্ত মেয়ে রেখে নাকি হজ আদায় করা যায় না, হজ আদায় করলে নাকি হজ হয় না, এ বিষয়ে মুরব্বীগণের দিক নির্দেশনা কি, আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই কথাটা যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত, এটা কিন্তু এক ধরনের ভুল কথা এবং এর কোনো প্রমাণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নেই। আল হাজ আশহুর মালুমাত, ফামান শাহিদা মিনকুম, হজ নির্ধারিত সময়ের মধ্যে হয়ে থাকে এবং হজ ওই ব্যক্তির উপর ফরজ যার নেসাব পরিমাণ, অর্থাৎ শরীয়তের যেই মাপকাঠি রয়েছে, চাবিকাঠি রয়েছে, সেটাকে ওভারটেক করবে না। অর্থাৎ যতটুকু হলে আপনাকে আপনার হজ করতে হবে, যতটুকু সম্পদ হলে হজ করতে হয় একজন মানুষের, সেটা আপনার থাকতে হবে, যদি থাকে ওই মুহূর্তে আপনি হজ আদায় করবেন এবং এটাই হচ্ছে নিয়ম। কিন্তু হজ আদায় করে ফেলবেন, এক্ষেত্রে একজন মানুষ মারা গেল, অসুস্থ হলো, সেই বিষয়টা আপনার দেখার বিষয় নয়। তবে যদি এমন হয় মা বাবা মৃত্যু সজ্জায় খুবই জীর্ণশীর্ণ অবস্থা, ওই অবস্থায় মা বাবার দিকটা দেখা উচিত। হাদিসের মধ্যে শুধুমাত্র এই দিকটা বিবেচনা করা হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা খুব অসুস্থ, আমি কি জিহাদে বের হব নাকি হজ করব, নাকি মা বাবার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মা বাবার খেদমত করো, পরে তুমি হজ, তুমি জিহাদে বের হবে। এমন তো অবস্থায় আমাদের ক্ষেত্রেও একই নিয়ম, যদি খুবই অসুস্থ হয় মা বাবা, তো মা বাবার ক্ষেত্রে আমাদের আদেশ নিষেধ, আমাদের হুকুমটা হচ্ছে মা বাবার জন্য একটু সহলত দেওয়া হয়েছে, মা বাবার খেদমত করবেন, পরের বছর হজ করবেন। এর মধ্যে মারা গেলে আপনি হজের সব পেয়ে যাবেন, যেহেতু আপনার ইচ্ছা ছিল, সন্তানরা চাইলে এই টাকাটা আমাকে দিয়ে দিতে পারে, সে আপনার পক্ষ থেকে হজ করে দিবে। কিন্তু মা বাবাকে ফেলে রেখে ঘরের যুবতী মেয়ে ফেলে যদি অসুস্থ রাখে, যদি সুস্থ থাকে তো আপনি রেখে যেতে পারেন, অসুবিধা নাই। যদি একেবারে মৃত্যু সজ্জায় থাকে ওই মুহূর্তে ফেলে রেখে যাবেন না। আর যদি ঘরের জীবিত মেয়ে থাকে, তার দুইটা বউ থাকে আর চারটা বউ থাকে, এগুলো ফেলে সন্তান থাকুক, যত টেনশন থাকুক, সবকিছু ফেলে সে হজে চলে যাবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।